বন্ধুরা, আজকে আমরা আবারও আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। বন্ধুরা, একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। 20টি ভ্যাকেন্সি টোটাল নিয়োগ করা হবে, যার জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস রয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA গ্রেড টু পোস্টে কিন্তু নিয়োগ হবে। এমন অপরচুনিটি বন্ধুরা কেউই মিস করবেন না। নোটিফিকেশন সংক্রান্ত প্রতিটি বিষয় এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। কাইন্ডলি ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকে নোটিফিকেশন। বন্ধুরা, নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 2/5/2022 এবং এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA গ্রেড টু স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ হবে আন্ডার TTADC। এবং এখানে বন্ধুরা পে স্কেল রয়েছে, আপনাদের মোবাইল স্ক্রিনে শো হচ্ছে। এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20, 20টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়বে, অ্যাটলিস্ট আপনার হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট কোনো কোর্স, তবে সঙ্গে 40% আপনার মার্কসের প্রয়োজন পড়বে। অথবা যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং সঙ্গে আপনার স্টেনোগ্রাফি কোর্স করা থাকে ITA থেকে এবং 35% মার্কস আপনার রয়েছে ইন মাধ্যমিক, তাহলেও আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আপনার কম্পিউটারে ভালো একটা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং সে সার্টিফিকেটের ডিউরেশনটা মিনিমাম 3 মান্থের কিন্তু হওয়া চাই। তাছাড়া 5% কিন্তু বন্ধুরা মার্কসের ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে শুধুমাত্র ST ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য। তাছাড়া যদি আপনি বেঙ্গলি, ইংলিশ অথবা ককবরক আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে আপনি এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন। তবে এজ লিমিট 18-40 ইয়ার্সের মধ্যে হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকবে SC ST এবং PH ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য। এখন সিলেকশন প্রসিডিউর কী থাকবে? দেখুন, প্রথমত আপনাদের রিটার্ন টেস্ট হবে, যেখানে 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটার্ন টেস্ট ক্লিয়ার করবে, তাদের কিন্তু স্টেনোগ্রাফি টেস্ট অথবা কম্পিউটার টাইপিং টেস্ট হবে, যেখানে 40 ওয়ার্ড পার মিনিট থাকবে এবং 100 ওয়ার্ড থাকবে আপনাদের স্টেনোগ্রাফি অথবা ট্রান্সক্রিপশনের উপর, যেখানে 40 মার্কস কিন্তু আপনাদের থাকবে মেরিট লিস্টের জন্য। এখন কিভাবে আপনারা এর জন্য অ্যাপ্লিকেশন করবেন? দেখুন, সম্পূর্ণ আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য একটা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। তারপর আপনার সমস্ত ডকুমেন্ট সেলফ রেজিস্টার্ড করে নেবেন। করার পর আপনার রিসেন্ট সেলফ রেজিস্টার্ড পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন করতে গেলে, এবং সেটাকে আপনার 17/5/2022 থেকে 31/5/2022 মধ্যে সাবমিট করতে হবে। এবং এটা হচ্ছে বন্ধুরা সেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সেটা সাবমিট করতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি জব করছেন, তাদের কিন্তু প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সিলেকশন পাবে, আপনাদের প্রথমে বলে রাখি, পিওরলি মেরিট ওয়াইজ এখানে কিন্তু সিলেকশনটা হবে, আলটিমেটলি মার্কসের উপর ডিপেন্ড করে। এবং মিনিমাম 50% কিন্তু থাকবে আপনাদের কম্পিউটার টাইপিং টেস্ট অথবা শর্ট হ্যান্ডের উপর, যেখানে 40% থাকবে SC এবং ST ক্যাটাগরি ক্যান্ডিডেটের উপর। তাছাড়া ইন্টারভিউ ডেট, টাইম, ভেনু এবং রিটার্ন টেস্টের ভেনু, শর্ট হ্যান্ড রাইটিংয়ের উপর ভেনু, সমস্ত কিছু কিন্তু পরবর্তী সময় আপনাদের বন্ধুরা নোটিফিকেশনের থ্রোতে জানানো হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের নোটিফিকেশন, যা এবিটির মধ্যে আমি আলোচনা করলাম, যেটা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল। ভালো একটা শূন্যপদ রয়েছে ত্রিপুরা রাজ্যের ভ্যাকেন্সি, কেউই এমন অপরচুনিটি মিস করবেন না। যদি আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং আপনার 40% রয়েছে, তাছাড়া আপনার কম্পিউটার নলেজ রয়েছে, তাহলে আপনার বন্ধুরা ট্রাই করতে পারেন। নোটিফিকেশন সংক্রান্ত আরও কেউ জানতে চাইলে নিচে কমেন্ট করবেন, যতটা পসিবল হবে আমাদের থেকে রিপ্লে করা হবে। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।